মহতারা মহাজিরিন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো এই, আজকে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে সর্বশ্রেষ্ঠ ধর্মের অধিকারী হয়ে সর্বশ্রেষ্ঠ কিতাবুল্লাহর অধিকারী হয়ে আজকে আমরা ইহুদ বিজাতি আর খ্রিস্টানদের পদচারণ এবং তাদের সৃষ্টি কালচার এবং তাদের লিবাস আশাক তাদের হাল হাকিকত কিন্তু অধিকাংশই মুসলমানের ঘরে বেশি, ঠিক কিনা? যেমন শুরু হয়ে গেছে মনে হয় পূজা মনে শুরু হয়েছে নাকি? দেখবেন পূজা মণ্ডপে হিন্দু সংখ্যার চাইতে মুসলমানের সংখ্যা বেশি, ঠিক কিনা? এবং হিন্দুরা তারা নিজের জবানে তারা বলে যে মুসলমানরা যদি আমাদের এই পূজা মণ্ডপে না আসতো আমাদের পূজা মণ্ডপ এত সুসজ্জিত হইতো না আর এত আনন্দ বিনোদনও হইতো না। নাউজুবিল্লাহ। ভাই মুসলমান কাকে বলে? কোন ঘরে তোমার জন্ম? কি তোমার পরিচয়? এটা তো ভুলে গেছো, ভুলে গেছো। আমার কি পরিচয়, তোমার কি পরিচয়? কখনো তো কোনো খ্রিস্টানদের কোনো জুমার নামাজে দেখলাম না, আপনারা দেখেছেন না? কোনো হিন্দুকে জুমার নামাজ বা অক্তিয়ার নামাজে আসছে এরকম দেখেছেন না? অথচ তাদেরকে যদি আপনি কিছু উপঢকনও দেন, হাদিয়াও দেন, এরা কিন্তু মসজিদে ঢোকার সাহস পায় না, ঠিক না কথা? কিন্তু তুমি আমি মুসলমান, তোমার জন্ম মুসলমানের ঘরে, তুমি কি খেয়াল করে দেখেছ তোমার আমার শরীরে কার রক্ত বয়? তোমার আমার শরীরে হযরত আবু বকরের রক্ত, হযরত ওমরের রক্ত, হযরত ওসমান গনির রক্ত, হযরত আলীর রক্ত, সাহাবায়ে কেরামের রক্ত, মুসলমান তোমার ঘরে, তোমার শরীরে মুসলমানের রক্ত থাকার পরেও তুমি কেন পূজা মণ্ডপে? কারণটা কি? মহতারা মহাজিরিন, তাহলে আল্লাহ পাক যে নিয়ামতগুলো দান করেছেন এই নিয়ামতের তো নাশুকরি করা হল। আল্লাহ পাক এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়ে আবার মুসলমানের ঘরে আমাকে আপনাকে জন্ম দিয়েছে, এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে? অথচ আজকে মুসলমান, আজকে আমরা হেলায় খেলায় বিজাতির অনুসরণ আর অনুকরণ, আমার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে আমরা বিজাতির অনুসরণ আর অনুকরণে লিপ্ত আছি। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি যেদিকে তাকাবা সেদিকেই আমার নিয়ামত, যেদিকে যাবা যেদিকে খাবা যেদিকে চলবা যেদিকে ফিরবা যা কিছু করবা সব আমার নিয়ামত। বান্দা, যদি আমার নিয়ামতগুলো তো পাইছ, যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ পাক যে নিয়ামতগুলো তোমাদেরকে দান করেছি, বান্দা এই নিয়ামতগুলো তুমি পৃথিবীর কোনো টাকা দিয়ে ক্রয় করতে পারবা না, নেতৃত্ব দিয়ে নিয়ামতগুলো হাসিল করতে পারবা না, শরীরের গরমে নিয়ামতগুলো তুমি অর্জন করতে পারবা না। আমি আল্লাহ পাক অনুগ্রহ করে মোহাব্বত করে ভালোবেসে তোমাদেরকে এই নিয়ামতগুলো আমি দান করলাম, এ আমার আদরের বান্দা, এই নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। লাইন শাকার তুমলা আসি দান্না কুম ওয়ালাইন কাফার তুম, বান্দা খবরদার শুনে নেরে বান্দা, ওয়াইন কাফার তুম
যদি আমার নিয়ামতগুলো পাওয়ার পর যদি না শুকরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি যে নিয়ামতগুলো তোমাদেরকে দান করলাম, নিয়ামতগুলো পাওয়ার পরে শুকরিয়া আদায় করলাম না, কৃতজ্ঞতা প্রকাশ করল না, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা শুনে নে জেনে নাও, এই নিয়ামতগুলো তো ছিনে নিয়ে নিবই, বরংস এর সাথে তোমাদের জন্য আমার তরফ থেকে কিন্তু কঠিন আযাব নির্ধারিত। হাল জামানার অবস্থা কি? এ বান্দা, তুমি চাকরি করার যোগ্যতা তোমাকে কে দিয়েছে? একমাত্র আল্লাহ দিয়েছে। তুমি যুবক, তুমি মনে করতে পারো শক্তি আমার, কিন্তু না, তোমার মতো বহুত যুবক বাংলাদেশে নয় সারা বিশ্বের বহুত মেডিকেলে ভর্তি। তুমি ভাবতে পারো তোমার শরীরের রক্তের গরমের কারণে তুমি চাকরি করতে পারো, অফিস আদালত করতে পারো না। আল্লাহ পাক ইচ্ছা করলে হাসপাতালে বেজের দিকে তাকাও, তোমার চাইতে আমার চাইতে বহুত নওজোয়ান, বহুত শক্তিশালী, বহুত কোটিপতি, বহুত ফকির, বহুত মিসকিন যারা হাসপাতালের বেজে পড়ে আছে, তাদের কোনো চাকরির খবর নাই, খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, কোনো কিছু ভিতরে তাদের কোনো শান্তি নাই। এজন্য যুবক ভাই, যে আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, যদি গভীরভাবে লক্ষ্য করো, তাহলে কোনো যুবক, কোনো বয়স্ক, কোনো মুরব্বী আল্লাহর ইবাদত ছাড়া শয়তানের পথ অনুসরণ করতে পারে না। এজন্য মুমিন বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক মুসলমান হিসাবে মুসলমানের ঘরে আমার তোমার জন্মদিন দান করেছেন। ও যুবক, তুমি কি মুসলমানের ইতিহাস পড়ে দেখো নাই? তুমি কি মুসলমানের কোরআন পড়ে দেখো নাই? তুমি কোন শরমে, কোন চেহারা নিয়ে, কোন রক্ত নিয়ে হিন্দুদের পূজা মণ্ডপে তুমি নাচগানা করো, তুমি মদপান করো? তোমার কোরআন কি বলেছে? তোমার নবীজি কি বলেছে? যে নবীর সুপারিশ মেনে হাশরের ময়দানে কেউ জান্নাতের টিকিট পাবে না, এমনকি 1 লক্ষ মতান্তর, 2 লক্ষ, 24,000 পয়গম্বর পর্যন্ত বিশ্ব নবীর স্বাক্ষর ব্যতী রেখে, বিশ্ব নবীর সুপারিশ ব্যতী রেখে জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আয় আল্লাহ, আপনি ইচ্ছা করলে আপনার আমার রুহটা শুয়ার কুকুরের ভিতরে দিতে পারতেন, আল্লাহ আপনি ইচ্ছা করলে আমার রুহটা হিন্দুর ঘরে দিতে পারতেন, আপনি ইচ্ছা করলে আমার রুহটা তো খ্রিস্টানের ঘরে দিতে পারতেন। মাঝে মাঝে কান্দ, তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে, মাঝে মাঝে আওয়াবিন চাষ এশরাকের নামাজ আদায় করে, পশ্চিম দিকে মুখটা ঘুরে একটু মাঝে মাঝে চিন্তা করো আর ফিকির করে আল্লাহর দরবারে দু চোখের পানি ফেলে কান্দো আর বলো, আল্লাহ কোনো যোগ্যতা তো আমার নাই মুসলমান হওয়ার মতো। এরপরও তুমি খুশি হয়ে, আয় আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে সরে আল্লাহ মেহরবানি করে, আয় আল্লাহ আপনি আমার অবস্থা দেখে আমার কাজকর্মের উপরে নারাজ হয়ে, মেহরবান মাওলা আমার নামটা কিন্তু মুসলমানের খাতায় থেকে কাটিয়েন না। কারণ যুগে যুগে বহুত মানুষ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে মুসলমানিত্বের উপরে টিকে থাকার না কারণে বহুত মানুষ বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই জন্য মহতারা মহাজিরিন শুক্রিয়া আদায় করতে হবে। শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক শুকরিয়া আদায় করলে আমার আপনাকে মহাব্বত করে দুনিয়ার জমিনে, আসমানি জমিনে বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামতগুলি দান করেছেন, এর ভিতরে সবচাইতে বড় নিয়ামত কিন্তু মুসলমানিত্ব নিয়ামত। এই মুসলমানিত্ব হিন্দুদের পূজায় গিয়ে শেষ করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না, কারণ হিন্দুদের পূজা মণ্ডপে গেলে মুসলমানের ঈমান আর ঈমান বাকি থাকে না। এজন্য প্রিয় মহতারা মহাজিরিন,
একটা কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু কুফুরি কালাম, কুফুরি বাক্য। ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। কারণ হিন্দুদের ধর্মকে আমি আপনি উৎসব পালন করব, তার মানে ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার। অনেক নেতা নেত্রী দেখবেন মাইক পায়ে বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফুরি। এটা কি কুফুরি? হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, কোনো বাধা নেই। মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে, তার মানে এক প্রকার এটা হলো মুসলমানের ইমানকে নষ্ট করার পেছনে একটা বলি, এ একটা কথা, এটা বলে মুসলমানদেরকে হিন্দুদের পূজা যাওয়ার আহ্বান জানা হয়। মহতরম হাজিরিন, আমরা আমাদের ইমানকে মজবুতি করি, আমরা মুসলমানের ঘরে আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ শুকরিয়া আদায়কারী বানিয়ে দিক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।